ইসরায়েলি বর্বরতায় বিধ্বস্ত গাজা, বিশ্ববাসীর তীব্র নিন্দাকে ফুৎকার দিয়ে উড়িয়ে ধ্বংসলীলায় মেতেছেন নেতানিয়াহু, আর সে অপকর্মে চোখ বন্ধ সাইফাদানকারী রাষ্ট্র আমেরিকার। তবে থেমে নেই শান্তিকামী মানুষ। এবার লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশে অংশ নেন হাজার হাজার যুক্তরাজ্যের বাসিন্দা। ব্যানার ফেস্টুন হাতে যাত্রা করেন ল্যাম্বেথ ব্রিজ অভিমুখে। রাস্তার অলিগলিতে দেখা মেলে ফিলিস্তিন লেবাননের পতাকার। শনিবার যুক্তরাজ্যের রাজধানী শহরে হয় এ সমাবেশ। অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। বিষয়বস্তু ছিল আশু আমেরিকান নির্বাচন। এ সময় মার্কিন নির্বাচনে প্রধান দুইটি দল ব্যতীত তৃতীয় কোনো দলকে ভোট দিতে অনুরোধ করেন অংশগ্রহণকারীরা। আপনারা যখন ভোট দিবেন, লাল ফ্যাসিজম কিংবা নীল ফ্যাসিজমদের ভোট দিবেন না। এই দুই দল ছাড়া ভোট দেওয়ার জন্য আরো অনেক দল আছে। এ সময় সমাবেশে অংশ নেয়াদের মুখে ছিল হরেক রকম মাস্ক। ফ্রি প্যালেস্টাইন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পরে জায়নবাদীদের আগ্রাসনে ব্রিটিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশের কারণে মার্কিন দূতাবাস ঘিরেছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও। আমি ট্রাম্প ও কামালার সমর্থকদের বলতে চাই, আপনারা কেন লক্ষ লক্ষ সহায়তা পাঠাচ্ছেন সন্ত্রাসী রাজ্যটিতে, যখন আপনাদের বৃদ্ধরা এখনও রাস্তায় ঘুমায় এবং কোনো উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থাও নেই। ফিলিস্তিনে শুরু থেকে প্রচুর অস্ত্র দিয়ে আসছে যুক্তরাজ্য, তাই এবার অস্ত্র সহায়তাকে অর্ধেকে নামিয়ে আনার দাবি সমর্থকদের। একই দিনে ইসরায়েল পন্থীরাও সমাবেশ করে লন্ডনে। নেতানিয়াহু প্রশাসনের কাছে হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে তৎপরতা বাড়ানোর দাবি তাদের। গাজায় 7 অক্টোবর থেকে চলছে ইসরায়েলি নির্মমতা। কোনোভাবে থামানো যাচ্ছে না এই হত্যাযজ্ঞ। ক্রমাগতই বেড়ে চলেছে হামাস ইসরায়েল সহিংসতা, যেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে অবরুদ্ধ নারী ও শিশুরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।